বেলদা স্টেশন চত্বরে থাকা বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেওয়া নোটিশের সময়সীমা শেষ হওয়ার পর শনিবার বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দিল রেল। এদিন সকালে বেলদা রেল স্টেশন সংলগ্ন এলাকায় দখলকৃত জায়গায় থাকা বিজেপির দলীয় কার্যালয়ে 48 ঘণ্টার মধ্যে উচ্ছেদের নোটিশ দেয় রেল। যদিও জায়গাটিতে লিজের কাগজ আছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব, তবে শনিবার তাদের দেওয়া সময় শেষ হওয়ার সাথে সাথে দখলকৃত ওই দলীয় কার্যালয় ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা।